গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে শেখ শাহজাহান তিনি কিন্তু দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু বসিরহাট পুলিশ ডিভিশন থেকে যদি দেখা যায় শেখ শাহজাহানের মার্কেট এবং যেখানে রেড হচ্ছে সেখানে কিন্তু কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ র্যাফের বাহিনী তারা টহল দিচ্ছে এবং যেই হাইওয়ে দিয়ে মূলত শেখ শাহজাহানের এই যে বিশাল সাম্রাজ্য সেই সাম্রাজ্যে ঢোকা যায় সেই হাইওয়েকেও কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বলা যেতে পারে যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দখলে চলে গেছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের যারা র্যাফের কর্মীরা রয়েছে তারাও কিন্তু টিয়ার বক্স নিয়ে কিন্তু উপস্থিত রয়েছেন, অর্থাৎ যদি কোনো গণ্ডগোল হয় সেটাকে যেন আটকানো যায়। এবং অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কিন্তু আজকে যে সার্চ অপারেশন করা হচ্ছে তার জন্য কিন্তু যে সার্চ লেটার সেই ওয়ারেন্ট নিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই পুলিশের সাথে কথা হয় এবং ইতিমধ্যেই কিন্তু তারা গ্রিন সিগন্যালও পেয়েছে জেলা পুলিশের কাছ থেকে এবং রেড শুরু হবে এবং সেক্ষেত্রে তালা ভাঙার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং চাবি দিয়ে খোলা সম্ভবপর হয়নি, সেই কারণেই তালা ভেঙে প্রবেশ করতে হবে এবং এই মুহূর্তে ইডি আধিকারিকেরা তাদের উপস্থিতিতে কিন্তু তালা ভাঙা হচ্ছে, ছেনি হাতুড়ি দিয়ে তালা ভেঙে প্রবেশ করবেন ইডি আধিকারিকেরা। দুজন সাক্ষী উপস্থিত রয়েছেন, রাজ্য পুলিশের আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন, তাদের উপস্থিতিতে এই মুহূর্তে তালা ভাঙার কাজ কিন্তু চলছে। বারবার করে যে ছবিটা আমরা দেখাচ্ছি, যে ছবিটা আমরা সকাল থেকে লাগাতার আমরা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি শেখ শাহজাহান তৃণমূল নেতা তার বাড়িতে তালা ভাঙা হচ্ছে, এই মুহূর্তে ডিআর আধিকারিকরা উপস্থিত রয়েছে।
এবং প্রথম তালা ভাঙা হলো ইডি আধিকারিকদের নির্দেশ পাওয়ার পর, কিন্তু প্রথম তালা ভাঙা হয়েছে। এবার দ্বিতীয় তালা ভাঙার যে কাজ, সেই কাজ কিন্তু শুরু করবেন এই মুহূর্তে যিনি মেকানিক রয়েছেন আমার ভিডিও অনলি সঞ্জয়। সেই ছবিটা তুলে ধরছে রিপাবলিক বাংলা, লাগাতার দেখাচ্ছে এই তৃণমূল নেতা শেখ শাহজাহান। সেই শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকেরা এর আগে আক্রান্ত হতে হয়েছিল, ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল আদালতে দাঁড়িয়েও ইডির আইনজীবীরা, তারা বারবার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং এই মুহূর্তে আরও একবার শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকেরা, ফোর্স রয়েছে সেন্ট্রাল ফোর্সের বিপুল সংখ্যায় বাহিনী তারা যেখানে উপস্থিত রয়েছে, তালা ভাঙা হচ্ছে। সেই ছবিটা আরও একবার দেখাচ্ছে আমার ভিডিও অলির সঞ্জয়, কিন্তু এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছে। তালা ভাঙার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে এই মুহূর্তে রিপাবলিক বাংলা, আমরা সেই ছবিটা কিন্তু তুলে ধরছি। এবং এই মুহূর্তে দ্বিতীয় তালা যে ভাঙা হচ্ছে সেই ভাঙার ছবিটা দেখাচ্ছি। প্রথম তালা ইতিমধ্যেই কিন্তু ভাঙা হয়ে গিয়েছে, প্রথমে চাবি দিয়ে তালা খোলানোর একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে তালা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয় যে তালা, সেই দ্বিতীয় তালা ভাঙা হচ্ছে, সেই ছবিটা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। ইডি আধিকারিকেরা তারা উপস্থিত রয়েছেন, গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে, আনইন্টারাপ্টেড ভিডিওগ্রাফি, অর্থাৎ নিরবিচ্ছন্ন ভিডিও রেকর্ডিং কিন্তু করে রাখা হচ্ছে। তালা ভাঙা থেকে শুরু করে ইডি আধিকারিকেরা যখন প্রবেশ করছেন সেই গোটা বিষয়টার, এবং এই মুহূর্তে তালা ভাঙা হচ্ছে, দ্বিতীয় তালাটা ভাঙা হচ্ছে। দ্বিতীয় তালাও কিন্তু ইতিমধ্যেই ভাঙা হয়ে গিয়েছে। এবার যে কোলাপসেবল গেট, সেই কোলাপসেবল গেট খুলে ইডি আধিকারিকেরা তারা ভিতরে যাবেন। স্থানীয় দুজন সাক্ষী কিন্তু রাখা হয়েছে, গোটা বিষয়টার ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে। কটা তালা ভাঙলেন? দুটো। আর কোনো তালা দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি কোলাপসেবল গেট কিন্তু এই মুহূর্তে খুলতে আর কোনো বাধা নেই। কোলাপসেবল গেট খুলতে এই মুহূর্তে আর কিন্তু কোনো বাধা নেই। আমার ভিডিও অনলি সঞ্জয় কেবল, সঞ্জয় এই মুহূর্তে দেখাও, গোটা বাংলার মানুষ দেখছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলার মাধ্যমে তালা ভাঙা হয়ে গিয়েছে, ইডি আধিকারিকেরা ভিতরে প্রবেশ করবেন শেখ শাহজাহানের বাড়িতে। এবং এই মুহূর্তে কিন্তু কোলাপসেবল গেট খোলা হলো, ইডি আধিকারিকেরা ভিতরে প্রবেশ করছেন। একই সঙ্গে কিন্তু রাজ্য পুলিশের আধিকারিক তারাও প্রবেশ করেছেন, ইডির যিনি ভিডিওগ্রাফার রয়েছেন তিনি প্রবেশ করছেন, আধিকারিকেরা রয়েছেন, একের পর এক আধিকারিক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অন্ততপক্ষে 10 থেকে 12 জন ইডি আধিকারিক তারা প্রবেশ করছেন এই মুহূর্তে। ইডি আধিকারিকরা তারা যে ভেতরে প্রবেশ করছেন, যারা ভিতরে প্রবেশ করছে, সঞ্জয় ফোকাস করে দেখাও, এই মুহূর্তে ইডি আধিকারিকদের ব্যাগ চেক করা হচ্ছে। কোলাপসেবল গেট আবারও বন্ধ করে দেওয়া হলো। সঞ্জয় ভেতরের ছবিটা দেখাও, ইডি আধিকারিকদের ব্যাগ চেক করা হচ্ছে। স্থানীয় পুলিশ কর্তা তিনি নির্দেশ দিচ্ছেন,
তিনি নির্দেশ দিচ্ছেন যে ভালো করে ব্যাগ চেক করার জন্য এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বারবার করে যে প্রশ্নটা সবথেকে বড় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইডি আধিকারিকেরা তারা ভিতরে প্রবেশ করেছেন, নতুন তালা দিয়ে আসা হয়েছে, সেই তালা দিয়ে ভেতর থেকে লক করে দেবেন ইডি আধিকারিকেরা যাতে কোনোভাবেই কেউ ইডি আধিকারিকদের অনুমতি ছাড়া বাইরে থেকে প্রবেশ না করতে পারেন বা ভিতর থেকে বাইরে না যেতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবিটা রিপাবলিক বাংলায় আমার ভিডিও সঞ্জয় তুলে ধরছে। কলাপসিবল গেটের তালা ভেঙে, দুটি তালা ভেঙে ইডি আধিকারিকেরা ভেতরে